আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স সম্পর্কে জানব। তো পাওয়ার ইলেকট্রনিক্স এটা হচ্ছে যে আমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ, যেখানে হচ্ছে আমার আর পাওয়ারটাকে মানে কনভার্সন করা এবং এটার কন্ট্রোল নিয়ে যেখানে আলোচনা করা হয় বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমার ইলেকট্রিক পাওয়ারটা এটা কনভার্ট করে এবং এটা কন্ট্রোল নিয়ে আলোচনা হয় আর কি। মূলত পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে মানে যেটা পাওয়ার ইলেকট্রনিক্স এবং কন্ট্রোল সিস্টেমের একটা কম্বিনেশন ফর্ম আর কি। এটা হচ্ছে যে পাওয়ার পাওয়ার ইলেকট্রনিক্স আর হচ্ছে কন্ট্রোল এই তিনটা বিষয়ের কম্বিনেশন হচ্ছে আমার পাওয়ার ইলেকট্রনিক্স এর মেইন কনসেপ্ট। তো পাওয়ারের ভিতরে আমরা যে বিষয়গুলো দেখব আর কি সেটা হচ্ছে সেটা স্বাভাবিকভাবে আমরা যেমন ধরেন জেনারেশন, তারপরে আছে হলো পাওয়ার ট্রান্সমিশন, ট্রান্সমিশন এবং আছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। এই তিনটা বিষয় হচ্ছে আমার পাওয়ারের। আর ইলেকট্রনিক্সে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি। ইলেকট্রনিক্সে হচ্ছে আমি ইলেকট্রনিক্সের ভিতরে হচ্ছে আমার সলিড স্টেট ডিভাইস যেগুলো ডিভাইসেস সলিড স্টেট ডিভাইসেস যেগুলো হচ্ছে আমার হাই পাওয়ারের মানে রেটিং গুলো হচ্ছে হাই পাওয়ার। এবং হচ্ছে ইলেকট্রনিক সার্কিট ইলেকট্রনিক সার্কিট
আর হচ্ছে আমার কিছু থাকবে হলো সিগন্যাল প্রসেস। সিগন্যাল প্রসেসে হচ্ছে আমার সিগন্যাল না, যে ডিজিটাল সিগন্যাল প্রসেস যে সেগুলো না, আমার হচ্ছে হাই পাওয়ার সিগন্যাল প্রসেসের যে বিষয়গুলো সেগুলো থাকবে এখানে। আর হচ্ছে আমার কন্ট্রোল সিস্টেমে যেটা থাকবে, কন্ট্রোলে যেটা থাকবে আমার স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক থাকবে, আর হলো ডাইনামিক ক্যারেক্টারিস্টিক। ডাইনামিক ক্যারেক্টারিস্টিক তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের মূলত পাওয়ার ইলেকট্রনিক্স। তো আমরা বলতে পারি যে পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে একটা কম্বাইন্ড একটা ফিল্ড, যেখানে পাওয়ার ইলেকট্রনিক্স এবং কন্ট্রোল সিস্টেম এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো বর্তমানে পাওয়ার ইলেকট্রনিক্স একটা সবচাইতে মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে মানে এটার মাধ্যমে এনার্জি সেভিংস যে বিষয়টা এটা হচ্ছে খুবই গুরুত্ব পায়, মানে পাওয়ার ইলেকট্রনিক্স ব্যবহার করে যে এনার্জি সেভিংস করা যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন পূর্বে কি হতো যে আমাদের যে এনার্জি ইউজ করা হতো এগুলো কিন্তু আমাদের লস বেশি থাকতো, তো পাওয়ার ইলেকট্রনিক্স এর মাধ্যমে হচ্ছে যে যেটা আমার মানে এনার্জি সেভিংস এ একটা বিশাল অবদান রাখছে এই ডিভাইস গুলো, আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর যে ডিভাইস গুলো। যেমন আমরা যদি একটা ধারণা নেই যে পূর্বে আমাদের এনার্জি জেনারেশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত যে সিস্টেমটা ছিল, এবং সেই সিস্টেমে যদি আমরা পাওয়ার ইলেকট্রনিক্স এর প্রয়োগ করি তাহলে আসলে বিষয়টা চেঞ্জটা কি হবে এটা একটু করার চেষ্টা করি। যেমন মনে করি যে আমাদের পাওয়ার জেনারেশনে আমাদের মানে কি কি টাইপের আমরা রিসোর্স দিয়ে পাওয়ার জেনারেশন করি। যেমন পাওয়ার জেনারেশন যেমন আমাদের হচ্ছে ফসিল ফুয়েল, হ্যাঁ, এটা হচ্ছে যেমন নিউক্লিয়ার, নিউক্লিয়ার এবং আরেকটা বর্তমানে রিনিউয়েবল, হ্যাঁ, এই তিনটা বিষয় হলো বেশি ইউজ করা হয় রিসোর্স। তো আমরা যদি ফসিল ফুয়েল দিয়ে পাওয়ার জেনারেশন করি তাহলে ব্যাপারটা হয় এরকম যে আমার হচ্ছে মনে করি যে আমার ফুয়েল হচ্ছে আমার মেইন সোর্স আর কি, র ম্যাটেরিয়াল। তো এমন আমরা এই পরিমাণ ফুয়েল ইউজ করলাম যে ফুয়েলটা মনে করি যে এই ফুয়েলটা আমার প্রায় 100 কিলোওয়াট এনার্জি দিতে পারবে, হ্যাঁ, 100 কিলোওয়াট এনার্জি দিতে পারবে এই ফুয়েলটা যদি আমরা ইউজ করি। তো সেই ফুয়েলটা দিয়ে আমরা কি করবো, যেহেতু আমাদের ইলেকট্রিক জেনারেশন করব, ইলেকট্রিসিটি জেনারেশন, তাহলে অবশ্যই আমার টারবাইন ঘুরাইতে হবে, হ্যাঁ। লাগানো থাকবে যেটাই মূলত আমার ইলেকট্রিসিটি জেনারেট করবে আর কি, হ্যাঁ। তো টারবাইন, তো টারবাইনের পরে যেটা মেকানিক্যাল থেকে এনার্জি থেকে হচ্ছে আমার জেনারেশনে যাবে, মানে হলো আমি জেনারেটর বা অল্টারনেটর, আমি যদি জেনারেটরে যাই তো জেনারেটর লাগানো থাকলো, তারপরে হচ্ছে আমার জেনারেটর থেকে কি আসবে হলো আমার ইলেকট্রিক্যাল এনার্জিতে আসবে, ইলেকট্রিক্যাল এনার্জি, হ্যাঁ। তো এই ইলেকট্রিক্যাল এনার্জিটা আমি হচ্ছে ট্রান্সমিশন লাইনে পাঠাবো, ট্রান্সমিশন লাইনে পাঠাবো, সেই ট্রান্সমিশন লাইন থেকে হচ্ছে আমার ইলেকট্রিসিটিটা লোডে ইউজ হবে, লোড হবে। তো এটা হচ্ছে মূলত একটা ইলেকট্রিসিটি জেনারেশনের একটা প্রসেস, যে আমি ফুয়েল আমার র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করলাম, সেই ফুয়েলটা দিয়ে আমি হচ্ছে টারবাইনটা ঘুরাচ্ছি, হতে পারে সেটা টারবাইন ঘুরাচ্ছি, টারবাইন সেটা হচ্ছে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এনার্জিটা হচ্ছে আমার জেনারেটরের মাধ্যমে আমি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি, সেই ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে আমার ট্রান্সমিশন লাইন দিয়ে লোডে চলে যাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ফুয়েলটা আমরা ইউজ করতেছি, এই ফুয়েলটা হচ্ছে যে আমার ফুয়েল থেকে যখন আমি টারবাইনটা আমি ঘুরাবো, হ্যাঁ, তখন হচ্ছে আমার এই ফুয়েলের 100%ই আমার ইউজ হবে না টারবাইনে, হ্যাঁ, টারবাইন পর্যন্ত যেতে
এই ফুয়েলটার অ্যাপ্রক্সিমেট হচ্ছে আমার 65% হচ্ছে আমার লস হবে, 65% হচ্ছে আমি হারাই ফেলবো ফুয়েল। হ্যাঁ, তো আমি এই টারবাইনে যাবে হচ্ছে আমার অনলি 35% এর মতো আমার টারবাইনে যাবে, এবং এটা জেনারেশন প্রসেস কমপ্লিট করতে, মানে আমার জেনারেটর দিয়ে জেনারেশন হবে ইলেকট্রিক্যাল এনার্জি, তারপর ট্রান্সমিশন লাইনে যাবে, ট্রান্সমিশন লাইনে লস আছে, সেই লস গুলো এ টু জেড মানে আমার লোড পর্যন্ত আমার দেখা যাবে যে আলটিমেটলি 16% থেকে হচ্ছে 20% এ আমার এসে পৌঁছা। অর্থাৎ আমি যদি এমন একটা ফুয়েল ইউজ করি যেটা দিয়ে আমার প্রায় 100 kilowatt এনার্জি জেনারেশন করা সম্ভব হতো, সেটা আমার লোডে এসে হচ্ছে 20 kilowatt এর মতো, মানে এখানে 100% আমি দিলে আমি আউটপুটে পাচ্ছি হলো 20%, তো এখানে হিউজ একটা লস হচ্ছে, মানে প্রায় 80% এর মতো। যদি আমার 100 kilowatt হয়, যদি আমি মনে করি যে আসলে আমার ফুয়েলটা আমি 100 kilowatt এর ফুয়েল না, এটা হচ্ছে যদি আমি যদি আরো ধরি যে ধরো 1 gigawatt, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে মানে লসের পরিমাণটা আরো বেশি হবে। তো এই লসটাকে কমানোর জন্য, অপটিমাইজেশনের জন্য এই আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সটাই ইউজ করা হবে, যেখানে আমরা এই যে বিভিন্ন সাইড, এখানে লোড সাইডে, ট্রান্সমিশন লাইনে, জেনারেশনে, ফুয়েলের লাইনে, মানে এই প্রত্যেকটা সেক্টরে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ করে এই লসের পরিমাণটা আমরা কমাতে পারি। যেমন লোড সেক্টরে যদি আমরা মনে করি যে আমরা আগে যে ধরনের লোড ইউজ করতাম পাওয়ার ইলেকট্রনিক্স এর কারণে, যদি আমরা অন্য লোড ইউজ করি, লোডের ধরনটা চেঞ্জ করি, হ্যাঁ, সেখানে যদি মনে করি যে 1% যদি এনার্জি লস আমার কমানো যায়, তাহলে কিন্তু এই টোটাল যে এনার্জিটা, যদি 1% এখানে খুবই নগণ্য মনে হলেও, যদি এখানে 100 kilowatt এর যদি আমার ইনপুট থাকে, তাহলে 1% কিন্তু হলেও 1 kilowatt আমার টোটাল মানে লস কমাইতে পারবো। যদি এখানে মনে হয় যে না 1000 kilowatt, তাহলে কিন্তু 10 kilowatt আমার লস কমাইতে পারবো। যখন এটা গিগাওয়ার্ডে যাবে, তখন কিন্তু আমার লস মাত্র সামান্য 1% লস কমাইলেও এটা ওভারঅল লস কিন্তু আমার মানে হিউজ অ্যামাউন্টের লস কমে যাবে আর কি। তো এটা তো শুধুমাত্র হলো লোড মানে সাইডে, এছাড়া যদি এই যে প্রত্যেকটা সাইডে ট্রান্সমিশন লাইন এবং প্রত্যেকটা সাইডে আমার এরকম লস কমালে, কিন্তু আমার ওভারঅল একটা মানে হিউজ অ্যামাউন্টের লস কমে যাবে। তো মূলত পাওয়ার ইলেকট্রনিক্স এই সাবজেক্টে আমরা এই ধরনের বিষয়গুলো পড়বো যে কোন কোন ডিভাইস, মানে সেমিকন্ডাক্টর ডিভাইস গুলো বা সলিড স্টেট ডিভাইস গুলো ইউজ করে আমাদের এই লস গুলো আমরা কমাইতে পারি বা ইফিসিয়েন্সি বাড়াইতে পারি। পূর্বে আমরা যে ধরনের ডিভাইস ইউজ করতাম, সেই ডিভাইস থেকে আমরা নতুন ডিভাইস গুলা বা এই টেকনোলজি ইউজ করে আমাদের লস কমানো বা ইফিসিয়েন্সি বাড়ানো, এই বিষয়গুলো আমাদের হলো লক্ষ্য রাখতে হবে, যেগুলো আমরা এই সাবজেক্টে পড়বো আর কি। তো আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর আসলে মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমরা কেন পড়বো সেই বিষয়টা হচ্ছে, যেমন একটা হচ্ছে যে আমরা আমাদের ইফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম পাওয়ার জন্য। দুই হচ্ছে যে আমার রিলায়েবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম হতে হবে। তিন নাম্বারটা হচ্ছে আমার অ্যাভেলেবিলিটি থাকতে হবে ম্যাক্সিমাম। চার নাম্বার হচ্ছে আমার কস্টটা হতে হবে মিনিমাম, অর্থাৎ মিনিমাম কস্ট। হ্যাঁ, আমার কষ্ট হতে হবে মিনিমাম, মানে আমার পাওয়ার ইলেকট্রনিক্স এর এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে মানে মেইন আমাদের কনসেপ্ট হলো এগুলা, যে আমার ইফিসিয়েন্সিটা বাড়াইতে হবে, কস্ট মিনিমাম। এছাড়াও আমি যে ডিভাইস গুলা ইউজ করবো বা যে ডিভাইস গুলা ই করবো, সেগুলো যেমন ওয়েটটা যেন খুবই কম হয়। হ্যাঁ, ওয়েট কম হয় এবং আমার সাইজে যেন ছোট হয়। হ্যাঁ, ডিভাইস গুলো সাইজে যেন ছোট হয়। তো এই কয়েকটা বিষয় হলো আমার লক্ষ্য রাখতে হবে যে আমার
ইফিসিয়েন্সি হাই পাইতে হবে, রিলায়েবিলিটি বেশি পেতে হবে, অ্যাভেলেবিলিটি থাকতে হবে, কিন্তু আমার কস্ট হইতে হবে মিনিমাম, ওয়েট হইতে হবে হলো সবচেয়ে কম তুলনামূলকভাবে, মানে আগে যে ধরনের ওয়েট ছিল ডিভাইসের সেটা থেকে তুলনামূলকভাবে কম হইতে হবে ওয়েট, আর হচ্ছে আমার স্মল সাইজের হইতে হবে। তো এই কয়েকটা বিষয় হচ্ছে আমার লক্ষ্য রাখতে হবে। এখন যেটা দেখাবো হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স এর ফ্লো চার্টটা দেখাবো, যে মূলত কিছুক্ষণ আগে যে আমরা জেনারেশন থেকে লোড পর্যন্ত ডিস্ট্রিবিউশনের একটা প্রসেস দেখাইলাম, এটার একটা ফ্লো চার্ট দেখাবো যে পাওয়ার ইলেকট্রনিক্স এর মূলত ফ্লোটা কি আর কি চার্টটা। তো যদি আমরা প্রথমে ধরি হচ্ছে সোর্স অফ ইলেকট্রিক পাওয়ার, সেটা থেকে যাবে হলো আমার পাওয়ার কন্ট্রোলে। পাওয়ার কনভার্টারে, হ্যাঁ, আচ্ছা, আমার ইলেকট্রিক পাওয়ার হলো ইনপুট হবে। আমার হলো লোড, ইলেকট্রিক পাওয়ার আউটপুট, তো এটা হচ্ছে যে আমার ইলেকট্রিক পাওয়ার হচ্ছে আমি যেমন সোর্স হিসেবে ইউজ করলাম, হ্যাঁ, তো ইলেকট্রিক পাওয়ারটা হচ্ছে আমার সোর্সে থাকবে, সেখান থেকে আমার ইলেকট্রিক পাওয়ার ইনপুট হবে পাওয়ার কনভার্টারে, পাওয়ার কনভার্টারটা আমার হচ্ছে কনভার্ট করে এটা হচ্ছে লোডে দিবে, সেই লোড হচ্ছে আমার কন্ট্রোলারে যাবে এবং কন্ট্রোলার থেকে একটা ফিডব্যাক থাকবে হলে আমার পাওয়ার কনভার্টারের দিকে ফিডব্যাক থাকবে। তো আজকের লেকচারে আমরা যেটা জানার চেষ্টা করছি যে আসলে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স জিনিসটা কি, সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স এবং কন্ট্রোলের সমন্বয় একটা কম্বিনেশন, যে ফিল্ডটা সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ফিল্ড, যেখানে হচ্ছে আমরা কি করব যে এই ইলেকট্রিক পাওয়ার যেটা সেটা হলো কনভার্সন করব হচ্ছে আমার কন্ট্রোলের মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশনে, আর যেটা আর মূল উদ্দেশ্য থাকবে মানে আমার পাওয়ার ইলেকট্রনিক্স এর মেইন উদ্দেশ্য থাকবে হলো আমার ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি যেন আমি পাই, ম্যাক্সিমাম রিলায়েবিলিটি, ম্যাক্সিমাম অ্যাভেলেবিলিটি, কিন্তু আমার করতে হবে মিনিমাম কস্টে, লেস্ট ওয়েট এবং স্মল সাইজের, হ্যাঁ, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আর যেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম যে আমার পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস গুলো ইউজ করে, যেগুলো আমার মূলত সলিড স্টেট ডিভাইস গুলো, হ্যাঁ, এগুলো ইউজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে টোটাল ট্রান্সমিশন টা একদম জেনারেশন থেকে শুরু করে লোড পর্যন্ত ট্রান্সমিশন, এই ট্রান্সমিশনে আমার যে পরিমাণ লস হবে সেই লসটাকে কিন্তু আমরা কমাইতে পারি, 1% কমাইলেও কিন্তু আমার মানে শত শত গিগাওয়াট এনার্জি আমার লস কমবে, এবং বিভিন্ন জায়গায় লোডের ক্ষেত্রে ট্রান্সমিশন লাইনে বিভিন্ন জায়গায় এই মডার্ন ডিভাইস গুলো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস গুলো ইউজ করে এগুলো কমিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মূল পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার উদ্দেশ্য এবং যেটা নিয়ে আমরা পড়বো। তো এরপরে হচ্ছে যে এই যে পাওয়ার ইলেকট্রনিক্স এর যে ডিভাইস গুলো আছে, পাওয়ার ডায়োড, পাওয়ার বিজেটি, এবং যে ডিভাইস গুলোর মানে আমরা ইউজ করব এই বিষয়গুলো, মানে সলিড স্টেট ডিভাইস গুলো যেগুলো হাই পাওয়ার ইউজ করা হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।